নমস্কার বন্ধুরা, শর্মির কিচেনে অনেক স্বাগত। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ব্রাউনির রেসিপি। ডিসেম্বর মাস, কেক বানাবো না তাও তো হয় না, সেই জন্য আজ আমি আপনাদের সাথে নিয়ে এসেছি একটা কেক ব্রাউনির ভীষণ সুন্দর রেসিপি, যেটা বাচ্চা বড় সবার খুব পছন্দ। সবার প্রথমে আমি 50 গ্রাম একটা চকলেট নিয়ে নিয়েছি, ডার্ক চকলেট। এটা ডার্ক চকলেটই অবশ্যই নেবেন। সেটাকে আমি টুকরো টুকরো করে পিস করে নিলাম। আপনি যে কোনো দোকানে এই ডার্ক চকলেট পেয়ে যাবেন। দেখুন, আমি এই চকলেটটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার একটা ডবল বয়লার সিস্টেম, মানে নিচে একটা পাত্রের মধ্যে আমি কিছুটা গরম জল করে গ্যাস একদম কম করে একটা পাত্রের মধ্যে ওই চকলেটটাকে নিয়ে নিয়েছি মেল্ট করার জন্য। এই কাজটা আপনি মাইক্রোওভেনেও করতে পারেন। চকলেটটা যখন সামান্য মেল্ট হয়ে যাবে, তার মধ্যে আমি 125 গ্রাম আমুল বাটার মিশিয়ে দিলাম। আপনি যে কোনো ব্র্যান্ডের বাটার ইউজ করতে পারেন। 125 গ্রাম, মানে একটা বাটারের পুরো প্যাকেট। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই একটা ডার্ক চকলেটের গাঢ় মিশ্রণ তৈরি হয়ে যাবে। দেখুন, এরকম কনসিস্টেন্সি হবে। এবার এটাকে আমি নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দেব। এবার আমি একটা পাত্রের মধ্যে 1/2 কাপ চিনি, চায়ের কাপের 1/2 কাপ চিনি, 2 চামচ কন্ডেন্স মিল্ক, 1টা ডিম নিয়ে নিলাম। এবার এটাকে ব্লেন্ডার দিয়ে আমাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনি এই কাজটা হুইস্কার দিয়েও করতে পারেন। কিছুক্ষণ পর আরও 2 চামচ কন্ডেন্স মিল্ক, 1টা ডিম আমি মিশিয়ে দিলাম। সেটাকেও খুব ভালো করে আমাকে ব্লেন্ডার দিয়ে 10-15 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই কাজটা আপনি হুইস্কার দিয়েও করতে পারেন। মিশ্রণটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার একটা কেক টিনের মধ্যে আমি একটা বাটার পেপার লাগিয়ে একটু বাটার ব্রাশ করে কেক টিনটাকে আমি রেডি করে রাখলাম। এবারে ডিমের মিশ্রণের মধ্যে আমাদের যে ডার্ক চকলেটের মিশ্রণটা ছিল, বাটার ডার্ক টচের, ওটাকে মিশিয়ে দিলাম। একটা স্পাচুলার সাহায্যে আমি খুব ভালো করে এটাকে নেড়ে মিক্সড করে দিলাম। এরপর আমাকে এর মধ্যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস মেশাতে হবে। আপনি চাইলে আরেকটু এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। এবার একটা ছাঁকনির মধ্যে আমি 1/2 কাপ ময়দা দিয়েছি, 1/2 কাপের থেকে অল্প একটু বেশি, 3/4 কাপ, 3 চামচ কোকো পাউডার, একটু সামান্য নুন টেস্টের জন্য। এটাকে খুব ভালো করে আমাকে চেলে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম লাম্প না থাকে। এবার এটাকে আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে ফোল্ড করে নেব। এটা কিন্তু ব্লেন্ড করবেন না। দেখুন, এইরকম গাঢ়ত্বর একটা মিশ্রণ তৈরি হবে। যদি আপনার মনে হয় একটু গাঢ় হয়েছে, তাহলে সামান্য দুধ মিশিয়ে পাতলা করে নিতে পারেন। সবার শেষে 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার, এটা কিন্তু সবার শেষেই মেশাবেন, এটা কিন্তু মনে রাখতে হবে। বেকিং পাউডারটাকে আমি মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের ব্রাউনির ব্যাটার একদম রেডি। ব্যাটারটিকে আমি কেক টিনের মধ্যে ঢেলে দিলাম, উপর থেকে কিছু চকো চিপস আপনার পছন্দ মতন, আমি আমার পছন্দ মতো দিয়েছি, আপনি আপনার পছন্দ মতো দিয়ে দেবেন। এবার এটাকে আমি 360 ডিগ্রিতে প্রিহিট করে রাখা 10 মিনিটে মাইক্রোওভেনে দিলাম এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 25 মিনিট আমি এটাকে বেক করে নিয়েছি। দেখুন, আমাদের স্পঞ্জি ফাজি ব্রাউনি, চকলেট ব্রাউনি একদম রেডি। আপনি এটাকে দেখেই বুঝতে পারছেন এটা কতটা স্পঞ্জি এবং নরম তৈরি হয়েছে। দেখলেন কত ঝটপট আমাদের ব্রাউনি ঘরেই তৈরি হয়ে গেল। অবশ্যই এই রেসিপিটাকে একবার ঘরে ট্রাই করবেন। আমাকে কমেন্টস বক্সে জানাবেন কেমন লাগলো। আপনার কমেন্ট আমার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। আমার রেসিপিটাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। নতুন বছরে আপনাদের সাথে আরও ভালো ভালো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনাদের নতুন বছর খুব খুব ভালো কাটুক। আজ এই পর্যন্ত, টাটা।